ছাড়ার বেশি, কিষেনের দাম বেশি, ফলন দুজুলো জমির বেশি হয়, তাহলে ধানের দাম যদি কম হয় তাহলে তো কৃষকের পোষবে না। ধানের ফসল দেখে আমাদের আমরা খুব খুশি। প্রতি বছর আমন মৌসুমে নদীবেষ্টিত গাইবান্ধায় বন্যাসহ নানা দুর্যোগে কৃষকদের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবছর তেমন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানে ভরে গেছে মাঠের পর মাঠ, শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। মাঠের 4 লাখ মেট্রিক টন সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও কৃত্রিম সেচ ও অতিরিক্ত মূল্যে তেল সার দিয়ে চাষাবাদ করায় উৎপাদন খরচ হয়েছে বেশি, ফলে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত এ অঞ্চলের কৃষকরা। ধানের দাম বৃদ্ধি করার দাবি তাদের। সব জিনিসের দাম বেশি, এটার তো দাম বেশি দরকার। 1200 টাকা তো বেচতেছি এখন, সেগুনটা 1200, এটা মোটাটা কেবল কাটতেছে, এটা রেট পড়ে নাই। আর দাম বাড়ালে একটু ভালো হয়, কিন্তু সারের দাম বেশি, সবটাই তো দাম বেশি, খালি তো ধানের দাম দেখলে হবে না। এক বস্তা সারের দাম অনেক, সারের দাম বেশি, কিষেনের দাম বেশি, ফলন দুজুলো জমির বেশি হয়, তাহলে ধানের দাম যদি কম হয় তাহলে তো কৃষকের পোষবে না। ধানের ফসল দেখে আমাদের আমরা খুব খুশি। এখন সরকারের দুদিন ধানের দাম একটু ই করে দেয়, তারা আমাদের খুব একটা কর্তা হবে আর কি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধান চাষ হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক। কৃষক যে আবাদ করছে সেই আবাদের মাধ্যমে তারা যে ফলন পাচ্ছে, এবং আমাদের বিভাগীয় যে টার্গেট, সে টার্গেট আমরা ফিল আপ করতে পারবো। বর্তমানে যে বাজার দর, সেই বাজার দরে এবং যে ফলন, আশা করা যাচ্ছে যে কৃষক লাভবান হবে। জেলার 7 উপজেলায় 1,27,460 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে 1,29,720 হেক্টর জমিতে। ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,80,080 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।